ওয়েলকাম টু পিসি হান্টার বিডি। আজকে আমাদের টপিক হলো 65,000 টাকার কমপ্লিট গেমিং সেট আপ। আপনাদেরকে আমি এখন যেটা শো করব সেটা হলো একটি ধারণা মাত্র, তারপর আপনারা রিসার্চ করে দেখবেন। সো প্রথমে হচ্ছে আপনার প্রসেসর। প্রসেসর হিসেবে আমি দিচ্ছি হচ্ছে ইন্টেল 7th generation কোর i3-7100। এটির বর্তমান মূল্য হচ্ছে 9,750 টাকা। কোর i3-তে আপনারা পাচ্ছেন হচ্ছে 3 MB ক্যাচ মেমোরি অ্যান্ড 3.90 GHz। তারপরে আমি মাদারবোর্ড হিসেবে দিচ্ছি হচ্ছে MSI বাজুকা B250M। এটার মার্কেট প্রাইস হচ্ছে 8,500 টাকা এবং এটির মধ্যে আপনারা পাচ্ছেন হচ্ছে 64 GB পর্যন্ত র্যাম সাপোর্টেড এবং প্রত্যেকটি র্যাম বাস হচ্ছে আপনার 2400 বাস করে সাপোর্টেড। হার্ড ডিস্ক হিসেবে দিচ্ছি হচ্ছে WD 1 TB এবং এটি হচ্ছে আপনার 7200 RPM। এটির বর্তমান মূল্য হচ্ছে 4100 টাকা। তারপরে আমি পাওয়ার সাপ্লাই হিসেবে দিচ্ছি হচ্ছে ক্রস এয়ার VS450 এবং এটির মার্কেট মূল্য হচ্ছে 3300 টাকা। আর আমি যে বাজেট পিসি করতেছি তার জন্য আপনার 450 শট এনাফ। র্যাম হিসেবে দিচ্ছি হচ্ছে ক্রস এয়ার ভেঞ্জেস LPX 8 GB 2x4 GB DDR4 2400 বাস এবং এটির মূল্য হচ্ছে 6000 টাকা। আর কখনো আপনারা 8 GB একটা কিট নেবেন না, ফোর জিবি করে দুটা কিট নেবেন। তারপরে হচ্ছে আমি গ্রাফিক্স কার্ড হিসেবে দিচ্ছি হচ্ছে জটেক GTX 1050 Ti OC Edition 4 GB এবং এটির মূল্য হচ্ছে আপনার 14,000 টাকা এবং এটিতে হচ্ছে আপনার কোর ক্লক বেস 1392 MHz এবং বুস্ট 1506 MHz। মনিটর হিসাবে দিচ্ছি হচ্ছে ডেল S2216H। এটি হচ্ছে আপনার 21.5 ইঞ্চ এবং এটি হচ্ছে বর্ডারলেস মনিটর এবং এই মনিটরের কালার কম্বিনেশন খুবই বেটার। ক্যাসিং হিসেবে দিচ্ছি, যেহেতু আমাদের টপিক্সটা হচ্ছে গেমিং, সো আমি এখানে গেমিং ক্যাসিং দিচ্ছি। গেমিং ক্যাসিংটি হচ্ছে আপনার আর্মাগেডন মাইক্রোট্রন T2Z এবং এটির লুক খুবই সুন্দর। আর এটি হচ্ছে আপনার মাদার কান্ট্রি হচ্ছে সিঙ্গাপুর এবং এটির প্রাইস হচ্ছে আপনার 3800 টাকা। তারপর আমি স্পিকার হিসেবে দিচ্ছি হচ্ছে ক্রিয়েটিভ T3300। এটির প্রাইস হচ্ছে আপনার 3200 টাকা। এটি এই রেঞ্জের মধ্যে এই স্পিকারটি খুবই ভালো এবং অনেক স্পিকারে দেখা যায় যে বেস বেশি বা সাউন্ডে ভোকালটা একটু সমস্যা, বাট এইটাতে আপনার সব কিছু এভারেজ পাবেন। কিবোর্ড আর মাউস হিসাবে আমি দিচ্ছি হচ্ছে অ্যাফোরটেকের কম্বো B1500 ব্রাডি সিরিজটা এবং এটি খুব ভালো। এই দামের মধ্যে এই কিবোর্ড আর মাউসটা খুবই ভালো। সো সবাই ভালো থাকবেন, আজকে এটুকু।